নমস্কার জানাইছো আপোনালোক সকলোকে আই জে টেকনিক্যাল লৈ। আজি আপোনালোকৰ কাৰণে খুবেই গুৰুত্বপূৰ্ণ তথা ইম্পৰ্টেণ্ট এটা ভিডিঅ' লৈ আহিছোঁ। চ' ভিডিঅ'টো আপোনালোকে ক'তো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই থাকক। আজিৰ এই ভিডিঅ'টো আপোনালোকৰ কাৰণে খুবেই গুৰুত্বপূৰ্ণ তথা ইম্পৰ্টেণ্ট হ'ব। ভিউৱাৰ্ছসকল, আজিৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম অভিনন্দন আঁচনিৰ বিষয়ে। ভিউৱাৰ্ছসকল, যোৱা বছৰ অসম চৰকাৰৰ ফালৰ পৰা অভিনন্দন নামেৰে এখন আঁচনি ৰূপায়ণ কৰা হৈছিল আৰু এই আঁচনিখনৰ জৰিয়তে ভিউৱাৰ্ছসকল যিসকল ছাত্ৰ ছাত্ৰী উচ্চ শিক্ষাৰ প্ৰতি আগ্ৰহী, তেওঁলোকে উচ্চ শিক্ষাৰ কাৰণে বেংকৰ পৰা লোন লয়, তেওঁলোকক অসম চৰকাৰৰ ফালৰ পৰা 50,000 ছাবচিডি দিয়া হয় আৰু এই আঁচনিখনৰ নাম ৰখা হৈছিল অভিনন্দন আঁচনি। তো ভিউৱাৰ্ছসকল, এই আঁচনিত যিসকলে এতিয়ালৈকে আবেদন কৰা নাই, আপোনালোকে এইটো মাহৰ 20 ছেপ্টেম্বৰৰ ভিতৰত আপোনালোকে আবেদন কৰিলে অহা 7 আৰু 10 অক্টোবৰৰ ভিতৰত আপোনালোকৰ লোন একাউণ্টত আপোনালোক 50,000 ক্ৰেডিট কৰি দিয়া হ'ব। আপোনালোকৰ একাউণ্টত 50,000 পাবলৈ আপোনালোক সক্ষম হ'ব। ভিউৱাৰ্ছসকল, আপোনালোক যিসকলে অলৰেডি এই আঁচনিটোত আপোনালোকে এপ্লাই কৰিছে আগতে, আপোনালোকে এতিয়া আৰু এপ্লাই কৰিব নালাগে। অলৰেডি আপোনালোকৰ নামসমূহ লিষ্টেড হৈ আছে, আপোনালোকৰ নামসমূহ চৰকাৰৰ হাতত আছে। তো ভিউৱাৰ্ছসকল, এইটো বিষয়ৰ ওপৰত কেইদিনমান আগতে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কথা উল্লেখ কৰিছিল। আপোনালোকে কেনেকৈ টকাখিনি লাভ কৰিব বা আপোনালোকে কেতিয়া টকাখিনি পাই যাব, যিসকলে আগতে এপ্লাই কৰিছিল তেওঁলোকে কেতিয়া পাব আৰু নতুন এপ্লাই কৰিলে আপোনালোকে কেতিয়া পাব, এই ভিডিঅ'টো মই আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। ভিউৱাৰ্ছসকল, আপোনালোকে যদি ইতিমধ্যে এডুকেশ্যন লোন লৈছে আৰু আপোনালোকে আবেদন কৰা নাই অভিনন্দন আঁচনিত, আপোনালোকে কেনেকৈ আবেদন কৰিব ষ্টেপ বাই ষ্টেপ মই আজিৰ ভিডিঅ'টো আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। তো ভিডিঅ'টো আপোনালোকে ক'তো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই থাকক। তো ভিউৱাৰ্ছসকল, প্ৰথমতে আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ কেইদিনমান আগতে মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এইটো আঁচনিৰ ওপৰত তেওঁ কি উল্লেখ কৰিছিল। আপোনালোকে জানে যে যোৱা বছৰ আমি এখন এটা স্কিম আৰম্ভ কৰিছিলোঁ, আই এম কামিং টু দ্য ছেকেণ্ড স্কিম। সেইটো হ'ল যে কোনোবাই যদি এডুকেশ্যন লোন লয় তেতিয়াহ'লে আমি তেওঁক ছাবচিডি হিচাপে 50,000 ৰুপিজ আমি তেওঁলোকক দিওঁ। যদি বেংকৰ পৰা পঢ়িবৰ কাৰণে এডুকেশ্যন লোন লৈছিলে যিকোনো সময়তে, এনি পইণ্ট অফ দেয়াৰ লাইফ, যদি ইভেন আজি কোনোবা মই ইঞ্জিনিয়াৰ হৈ আছোঁ কিন্তু মই লোন লৈছিলোঁ, চ' ইভেন দেন আমি 50,000 তেওঁলোকক ছাবচিডি দিছিলোঁ। আমি 1,545 ব্যক্তিক আমি ইতিমধ্যে আমি এই ছাবচিডিটো দিছিলোঁ। কিন্তু ক'ভিডৰ পিছত আৰ্থিক সংকটৰ কাৰণে এই বছৰ আমি স্কিমটো আৰম্ভ কৰা নাছিলোঁ। অলৰেডি আমাৰ হাতত 5547 আমাৰ হাতত এপ্ৰুভ হৈ থকা এপ্লিকেশ্যন আছে। আজিৰ পৰা আমি যিসকলে যোৱা 2-3 বছৰ লোন ল'লে বা আগত এপ্লিকেশ্যন কৰিব পৰা নাছিল, www.assamfinanceloans.in www.assamfinanceloans.in আমাৰ কালি পৰহি এড ওলাব, কিন্তু আপোনালোকক এখন আমি দি দিছোঁ আপোনালোকে যাতে দিব পাৰে। চ' www.assamfinanceloans.in ইয়াতে যদি আবেদন কৰে তেতিয়াহ'লে আবেদন নকৰা সকলো 50,000 পাব এতিয়া যদি আবেদন কৰে। আগতেতো কৰাখিনিয়ে ৰিপিট কৰিব নালাগে, মই আগতে কৈছোঁ যে আমাৰ হাতত 5547 এপ্লিকেশ্যন মজুত আছে, গতিকে তেওঁলোকে আৰু নতুনকৈ এবাৰ কৰাৰ দৰকাৰ নাই, কাৰণ এইখিনি বেংকে এপ্ৰুভেল দি দিছে, গতিকে আমাৰ লগত আছে। তাৰমানে বেংকে বেক অফিচত কৈ দিছে যে এওঁলোকে লোন লোৱাটো সত্য, গতিকে এইখিনি ডিছবাৰ্চমেণ্টৰ কাৰণে ৰেডি হৈ আছিলে। কৰোনাৰ কাৰণে আমি কৰিব পৰা নাছিলোঁ, এতিয়া আমি অকণমান মুকলি বতাহ লৈছোঁ, গতিকে 7 তাৰিখৰ পৰা 10 তাৰিখৰ ভিতৰত আমি এই পুঁজিটো মুকলি কৰিম, 7-10 অক্টোবৰ। গতিকে যিসকলে নতুনকৈ আবেদন কৰিব খোজে তেওঁলোকে 20 ছেপ্টেম্বৰৰ ভিতৰত আবেদন কৰিব লাগিব, যাতে আমি পিছৰ 10 দিন বেংকৰ লগত বেক অফিচত কাম কৰিব পাৰোঁ। আৰু ইয়াতে আমাৰ 7 অক্টোবৰ-10 অক্টোবৰৰ ভিতৰত আমি এই পুঁজিটো মুকলি কৰি দিম। এই বছৰ আমি বাজেটত এই স্কিমটোৰ কাৰণে 25 কোটি ৰাখিছোঁ আৰু আমি মুকলি কৰি দিম। 2 ল'ৰা ছোৱালী ৰৈ গৈছিল হিন্দুস্তান পেপাৰ কৰ্পৰেশ্যনত কাম কৰা শৈক্ষিক সহায়, তেনেকুৱা 45 আবেদন আছে, আমি সেই সময়ত একেলগে দি দিম।
ভিউয়ার্সক আবেদনের কারণে কি করব লাগবে আপনার মোবাইলত থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে লব ক্রোম ব্রাউজারটি ওপেন করার পিছত ভিউয়ার্সক আপনাদের সার্চ বারত টাইপ করে দিব www.assamfinanceloans.in আপনাদের সার্চ করে দিব তো ভিউয়ার্সক ইয়াত আপনাদের দেখবল পাইছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ আসাম তো আপনাদের এই ওয়েবসাইট দোহার পিছত আপনাদের কি করব লাগবে আপনাদের ত্রিডোডত ক্লিক করে আপনাদের ডেস্কটপ সাইট অন করে লব পেজট ডাঙরকে আসব আপনার সুবিধা হব তো ভিউয়ার্সক এই ওয়েবসাইট দোহার পিছত আপনাদের ইয়াত দেখবল পাইছে অভিনন্দন এডুকেশন আপনাদের দেখবল পাইছে ক্লিক বিলো ফর লোন সাবসিডি অভিনন্দন এডুকেশন লোন সাবসিডি স্কিম তো আপনাদের ইয়াত সিম্পলি হিসাব আপনাদের অ্যাপ্লাইত ক্লিক করে দিব তো ভিউয়ার্সক ইয়াত আপনাদের অ্যাপ্লাইত ক্লিক করার পিছত ইয়াত আপনাদের দেখবল পাইছে অভিনন্দন এডুকেশন লোন সাবসিডি স্কিম স্কিম ওভারভিউ আপনাদের ইয়াত দেখবল পাব ইয়াত আপনাদের সব ভিউয়ার্সক ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের দেখবল পাইছে অ্যাপ্লিকেন্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম আপনি এজন স্থায়ী বাসিন্দা হব লাগবে তারপর এডুকেশন লোনস ফর এনি শিডিউল কমার্শিয়াল ব্যাংক রিজিওনাল রুরাল ব্যাংক উইদিন দ্য স্টেট আপনাদের সকলখিনি পড়ি লব আটাইতক ইম্পর্টেন্ট আর একটা কথা ভিউয়ার্সক ইয়াত আপনাদের দেখবল পাইছে বেনিফিশিয়ারিজ অলরেডি বেনিফিটেড আন্ডার বিদ্যালক্ষ্মী স্কিম ইজ নট এলিজিবল ফর অ্যাপ্লিকেশনস অফ দিস স্কিম যদি আপনার অলরেডি বিদ্যালক্ষ্মীত আপনাদের আবেদন করেছিল আর বিদ্যালক্ষ্মীর আপনাদের অলরেডি বেনিফিটখানি আপনাদের পাইছিলে তেতিয়াহলে ভিউয়ার্সক আপনাদের এতিয়াও এই আসনিট আপনাদের আবেদন করব নোৱাৰিব আপনাদের অভিনন্দন আসনিত আপনাদের আবেদন করব নোৱাৰিব তারপর আপনাদের অল্প তললে স্ক্রল করে আসব তললে স্ক্রল করার পিছত ইয়াত আপনাদের দেখবল পাইছে অ্যাপ্লিকেশন ফর রিলিজ অফ সাবসিডি ডিক্লেয়ারেশন আপনাদের ইয়াত প্রথমতে চাই লোক আই হ্যাভ নট এভেইল লোন সাবসিডি আন্ডার বিদ্যালক্ষ্মী স্কিম আপনাদের ইয়েসর টিক লগাই দিব আর যদি আপনাদের নট টিক লগায় তো ভিউয়ার্সক আপনাদের ইলিজিবল নহয় বলে দেখাব ইউ আর ইয়াত আপনাদের দেখবল পাইছে ইউ আর নট ইলিজিবল ফর এডুকেশন লোন সাবসিডি ইয়াত আপনাদের ইয়েসর টিক লগাব ইয়াত কি কইছে আপনাদের চাও আই হ্যাভ নট এভেইল লোন সাবসিডি আন্ডার বিদ্যালক্ষ্মী স্কিম আপনি বিদ্যালক্ষ্মী স্কিমের আন্ডারত আপনি লোনের সাবসিডিখানি পোৱা নাই সো আপনি যদি আগতে বিদ্যালক্ষ্মীত আপনাদের আবেদন করেছিল আর বিদ্যালক্ষ্মী আপনাদের সাবসিডিখানি পাইছিলে আপনাদের এতিয়াও আবেদন করব নোৱাৰি যদি আপনাদের আগতে বিদ্যালক্ষ্মীত আবেদন করেছিল আপনাদের এতিয়াও আবেদন করব নালাগে তো আপনাদের ইয়েসর টিক লগাই আপনাদের অল্প তললে আহিব তললে হওয়ার পিছত ইয়াত আপনাদের দেখবল পাইছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস তো ভিউয়ার্সক ইয়াত আপনাদের অ্যাপ্লিকেন্ট ফার্স্ট নেম আপনাদের ফার্স্ট নেম লিখব তারপর মিডিল নেম লিখব লাগবে তারপর আপনাদের লাস্ট নেম আপনাদের লিখব তারপর ফাদার ফার্স্ট নেম দেউতাকর নাম লিখব দেউতাকর মিডিল নেম লিখব তারপর লাস্ট নেম আপনাদের লিখব তারপর আপনাদের ইয়াত দেখবল পাইছে ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ আপনাদের ধুনিয়া হিসাবে দিব তারপর আপনাদের জেন্ডার দিব তারপর আপনাদের পার্মানেন্ট এড্রেস আপনাদের এড্রেসখানি আপনাদের ধুনিয়া হিসাবে দিব ইয়াত আপনাদের সকলখিনি স্টার্ট দেখবল পাইছে আপনাদের ম্যান্ডেটরি আপনাদের ফিল আপ করব তারপর স্টেট আপনাদের দেখবল পাইছে ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করে লব আপনাদের যখন ডিস্ট্রিক্ট হয় আপনাদের ইয়ারপর সিলেক্ট করব পারে তারপর আপনাদের পিনকোড ভিউয়ার্সক ইয়াত আপনাদের পিনকোডটি বহাব লাগবে আপনাদের পিনকোডটি আপনাদের দিয়ে দিব তারপর ইয়াত আপনাদের দেখবল পাইছে মোবাইল নাম্বার আপনাদের মোবাইল নাম্বারটি আপনাদের দিব লাগিব মোবাইল নাম্বারটি একদম ধুনিয়া হিসাবে দিব যাতে কোনো প্রবলেম নহয় আপনাদের অসুবিধা নহয় তারপর আপনাদের অল্টারনেটিভ কন্টেক্ট নাম্বার যদি আপনাদের থাকে আপনাদের দিব পারে তারপর প্যান নাম্বার আপনাদের প্যান কার্ডের নাম্বার দিব লাগিব তারপর আপনাদের ইমেইল আইডি দিব এই কেইটা বস্তু আপনাদের মোবাইল নাম্বার আর ইমেইল আইডি আপনাদের ধুনিয়াকে দিব কারণ ভিউয়ার্সক এই মোবাইল নাম্বার আর আপনাদের ইমেইল আইডিত সকলখিনি ইনফরমেশন আপনাদের আসব তারপর আপনাদের দেখবল পাইছে লোন ডিটেলস আপনাদের ইন্টার IFSC কোড লোন ইস্যুইং ব্রাঞ্চ আপনাদের ব্যাংকর আপনাদের নাম দিব লাগিব ইন্টার IFSC কোড আপনাদের ব্যাংকর IFSC কোডটি আপনাদের দিব লাগিব ইয়াত আপনাদের দেখবল পাইছে ব্যাংক নেম আপনাদের ব্যাংকর নামটো দিব ব্যাংক ব্রাঞ্চর নামটো দিব তারপর আপনাদের দেখবল পাইছে লোন একাউন্ট নাম্বার আপনাদের একাউন্ট নাম্বারটি দিব যোনটোত আপনাদের লোন লৈছিলে আপনাদের লোন একাউন্ট যেটা হয় সেই লোন একাউন্টর আপনাদের নাম্বারটি ইয়াত দিব লাগিব তারপর লোন স্যাংশন অ্যামাউন্ট আপনাদের কিমান টাকার আপনাদের লোন লৈছিলে 1,00,000, 2,00,000 আপনাদের যান লোন লৈছিলে তো আপনাদের ইয়াত লোন অ্যামাউন্টটি দিব তারপর লোন স্যাংশন অন লোন কি তারিখ স্যাংশন করা হয়েছিল আপনাদের ইয়াত ডেট আপনাদের দিব লাগবে তারপর ভিউয়ার্সক আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের আপলোড করব লাগিব আপনাদের লোন প্রুফ হিসাবত আপনাদের আপলোড করব পারে ইয়ারপর আপনাদের দেখবল পাইছে লোন
লোন একাউণ্ট পাছবুক আপোনালোকে দিব পাৰে, লোন একাউণ্ট পাছবুক আপোনালোকে দিব পাৰে, লোন ষ্টেটমেণ্ট আপোনালোকে দিব পাৰে, তাৰপিছত এড্ৰেছ প্ৰুফ হিচাপে আপোনালোকে দিব পাৰে, পাছপোৰ্ট, ৰেচন কাৰ্ড, ভোটাৰ আই ডি, ড্ৰাইভিং লাইচেঞ্চ, আধাৰ কাৰ্ড আপোনালোকে দিব পাৰে। তাৰপিছত আপোনালোকে পেন কাৰ্ড প্ৰুফ, আপোনালোকে পেন কাৰ্ড আপলোড কৰিব লাগিব, চুজ ফাইল কৰি আপোনালোকে আপলোড কৰি ল'ব। তাৰপিছত ভিউৱাৰ্ছসকল, ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাইছে ইয়াত টিক চিন আপোনালোকে লগাই আপোনালোকে ছেভত ক্লিক কৰি দিব। তো ভিউৱাৰ্ছসকল, আপোনালোকে ছেভত ক্লিক কৰাৰ পিছত এতিয়া আপোনালোকে আপোনালোকৰ এপ্লিকেশ্যনখন আপোনালোকে ট্ৰেকিং কৰিব লাগিব। কেনেকৈ আপোনালোকে ট্ৰেকিং কৰিব মই আপোনালোকক দেখুৱাই দিম। আপোনালোকৰ এপ্লিকেশ্যন কোনটো পৰ্যায়ত গৈ পাইছে, আপোনালোকৰ এপ্লিকেশ্যনখন কোনটো পৰ্যায়ত গৈ পাইছে আপোনালোকে ট্ৰেকিং কৰিব লাগিব। চ' আপোনালোকে ট্ৰেকিং কৰিবৰ কাৰণে আপোনালোকে আকৌ হোমত ক্লিক কৰিব লাগিব, আপোনালোকে আকৌ আপোনালোক হোমত আহিব লাগিব। তো ভিউৱাৰ্ছসকল, এতিয়া আপোনালোক হোমত হোৱাৰ পিছত ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাইছে, ইয়াত আপোনালোকে চাওক এপ্লিকেশ্যন ট্ৰেকিং, ইয়াৰ পৰা আপোনালোকে ভিউৱাৰ্ছসকল ট্ৰেকিং কৰিব পাৰে আপোনালোকৰ এপ্লিকেশ্যনখন, আপোনালোকে ট্ৰেকিং কৰিব পাৰে কোনটো পৰ্যায়ত গৈ পাইছে আপোনালোকৰ এপ্লিকেশ্যনখন। ইয়াৰ পৰা আপোনালোকে ট্ৰেকত ক্লিক কৰিব, ট্ৰেকত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে ইয়াত দেখিবলৈ পাইছে প্ৰভাইড মোবাইল নাম্বাৰ, আপোনালোকৰ যোনটো মোবাইল নাম্বাৰ আপোনালোকে দিছিলে ইয়াত আপোনালোকৰ মোবাইল নাম্বাৰটো আপোনালোকে দিব লাগিব। তাৰপিছত আপোনালোকৰ লোন একাউণ্ট নাম্বাৰ আপোনালোকে দিব পাৰে বা আপোনালোকৰ এপ্লিকেশ্যন নাম্বাৰ আপোনালোকে দিব পাৰে। আপোনালোকৰ মোবাইল নাম্বাৰত এছ এম এছ যাব, আপোনালোকৰ এপ্লিকেশ্যন নাম্বাৰৰ এছ এম এছ যাব। চ' আপোনালোকে এপ্লিকেশ্যন নাম্বাৰেৰেও আপোনালোকে ট্ৰেকিং কৰিব পাৰে বা আপোনালোকৰ লোন একাউণ্ট নাম্বাৰেৰেও আপোনালোকে ট্ৰেকিং কৰিব পাৰে। তো ভিউৱাৰ্ছসকল, আজিৰ ভিডিঅ'টোত আপোনালোকৰ কাৰণে এইটো ইনফৰ্মেশ্যন লৈ আহিছিলোঁ। আশা কৰিছোঁ আজিৰ ইনফৰ্মেশ্যনটো আপোনালোকৰ নিশ্চয় ভাল লাগিছে। যদি আজিৰ ইনফৰ্মেশ্যনটো আপোনালোকৰ ভাল লাগিছে তেনেহ'লে ভিডিঅ'টোত এটা লাইক কৰিব আৰু ভিডিঅ'টো চাই আপোনালোকে কেনে পালে নিশ্চয় কমেণ্ট কৰি কমেণ্ট বক্সত জনাবলৈ নাপাহৰিব। আৰু যদি আপোনালোকে এতিয়ালৈকে আই জেড টেকনিকেল নামৰ ইউটিউব চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ল'ব, যাতে মই যেতিয়া ইউটিউব চেনেলত নতুন নতুন আপডেটেড ভিডিঅ' আপোনালোকৰ কাৰণে লৈ আহোঁ আপোনালোকে ভিডিঅ'বিলাক চাবলৈ পায় বা আপোনালোকৰ ওচৰত ন'টিফিকেশ্যন যায়। চ' ভিউৱাৰ্ছসকল, আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। তো ভিউৱাৰ্ছসকল, আজিলৈ আহিছোঁ। নমস্কাৰ, জয় অসম, বাই বাই, টেক কেয়াৰ গাইজ।